তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? আশা করি অনেক ভালো আছেন। মানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আজকের ভিডিওটা হলো একটা রিকোয়েস্টের ভিডিও। আপনারা অনেকদিন যাবত অনেকেই রিকোয়েস্ট করছেন এই ভিডিওটার জন্য। আশা করি ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন যে কী নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হলো একটা ভিজিটিং কার্ড কীভাবে তৈরি করবেন মোবাইলের মাধ্যমে, সেটা আমি দেখিয়ে দেবো। তবে এই ভিজিটিং কার্ডটা আমার তৈরি করতে অনেকটা সময় ব্যয় হয়েছে। আপনাদেরকে একটা প্রজেক্ট ফাইল আমি দিয়ে দিব, যেটা সংগ্রহ করে মাত্র 3 থেকে 4 মিনিটের মাধ্যমে আপনারা আপনাদের দোকান এর নামে এই ভিজিটিং কার্ডটা তৈরি করে নিতে পারবেন। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা দয়া করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। তো এই প্রজেক্ট ফাইলটা সংগ্রহ করার জন্য ভিডিওর ভিতরে 3টা পাসওয়ার্ড দেওয়া আছে। ভিডিওর বিভিন্ন অংশে 1 সেকেন্ডের জন্য 3টা পাসওয়ার্ড একটা একটা করে উঠবে। এই 3টা পাসওয়ার্ড আপনাকে সংগ্রহ করতে হবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই প্রজেক্ট ফাইলটার লিঙ্ক দেওয়া আছে, ওইটা আপনাকে ডাউনলোড করতে হবে। আপনি যদি না পারেন কীভাবে ডাউনলোড করতে হয়, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেখুন কীভাবে ডাউনলোড করতে হয়, ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওর দেখে শিখে নিতে পারেন। তো এখন দেখাবো ডাউনলোড করার পর ওই ফাইলটা কিভাবে কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই অ্যাপটা প্রয়োজন হবে। অ্যাপটির নাম হলো পিক্সেল অ্যাপ। এটা প্লে স্টোরে খুঁজে পেয়ে যাবেন, পিক্সেল অ্যাপ বলে সার্চ দিলে। আর প্লে স্টোর থেকে যাদের নামাইলে ফাইল খুঁজে পাচ্ছেন না, তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পিক্সেল অ্যাপের 1.9 ভার্সন পেয়ে যাবেন, ওল্ড ভার্সন, ওইটা ইনস্টল করবেন। এরপর অ্যাপসটা ওপেন করলে এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। এরপর ওই যে ডাউনলোড করলেন প্রজেক্ট ফাইলটা, ওইটা এখানে অ্যাড করার জন্য উপর দিকে 3-ডট মেনু পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এর নিচ থেকে 3 নম্বর অপশন দেখতে পাবেন, ওপেন ডট পিএলপি ফাইল, এটার উপর ক্লিক করলে উপরে দেখতে পাবেন ডট পিএলপি নামে একটা অপশন আসছে। এখানের উপর ক্লিক করলে আপনার ফোনের ডাউনলোড ফোল্ডারটা ওপেন হবে। আপনি যদি সঠিকভাবে ডাউনলোড দিয়ে ডাউনলোডটা করে থাকেন তাহলে এখানে আসলে দেখতে পাবেন মেডিসিন দোকানের ভিজিটিং কার্ড। যদি এটার উপর ক্লিক করে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, যদি এটা মেডিসিন দোকানের ভিজিটিং কার্ড, তারপরও আপনি ইচ্ছা করলে আপনার নিজের অন্য কোনো দোকান হইলেও এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। তো প্রথমত দেখায় যে অন্য দোকান হইলে কীভাবে কাস্টমাইজ করবেন। অন্য দোকান হলে কাস্টমাইজ করার জন্য লেয়ার অপশনে যাবেন, তারপর এখান থেকে যে গোল শেপটা আছে দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিই। এই যে গোল শেপটা আছে, এটা লক আইকন আছে, লক আইকনটা উঠিয়ে দিবেন। তারপর এই যে এই মেডিসিনের ছবির উপর ক্লিক করবেন, এরপর নিচে শেপ অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে টেক্সচার অপশনে গিয়ে এখানে গ্যালারি থেকে আপনার যদি দোকান মুদি দোকান হয় সেক্ষেত্রে মুদি দোকানের একটা কিছু কোনো কিছুর ফটো, মালামালের ফটো আনবেন, বা আপনার যদি স্পোর্টস দোকান হয় তাহলে স্পোর্টসের কিছু ফটো এখানে অ্যাড করে দেবেন এই গ্যালারি অপশনে ক্লিক করে। তারপর টিক মার্ক দিয়ে দিলে এটা আপনার দোকানের মতো ফটো বা অন্য কিছু হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন অনেকগুলো টেক্সট আছে, এই টেক্সটগুলো আমি পরিবর্তন করা দেখিয়ে দেবো। তো টেক্সটগুলো পরিবর্তন করার জন্য লেয়ার অপশন যাবেন একইভাবে, তারপর দেখতে পারবেন অনেক লেখা আছে এখানে। যেই লেখাটা যেমন এখানে আমি সাপোজ মোবাইল নাম্বারটা দেখাই, 3 নম্বর আছে মোবাইল নম্বর, 3 নম্বর লেয়ারে তার ডান দিকের পেন আইকন আছে, এই পেন আইকনে ক্লিক করলে চাইলে এইগুলো মুছে দিয়ে আপনি আপনার মোবাইল নাম্বার অ্যাড করতে পারেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন যে প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মান্নান, এটা কেটে দিয়ে আপনার নাম লিখতে পারেন, এই যে এখানে এডিট করে আপনার নাম লিখতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ঔষধের দোকান রয়েছে, দেশি বিদেশি ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়, এটা এডিট করে আপনি এখানে আপনার মুদি দোকানে কী কী পাওয়া যায় সেগুলো এখানে সুন্দর করে লিখতে পারেন। তারপর দোকানের নাম এখানে দেখতে পাচ্ছেন যে মান্নান মেডিসিন কর্নার রয়েছে, আপনি দেখতে পারেন যে সাপোজ আমি এখানে আমার মুদি দোকানের জন্য বানাইতাম তাহলে মান্নান থাকতো, এখান থেকে মেডিসিন কর্নারটা এডিট করে মুদি দোকানটা আমি লিখে দিতাম। এভাবে সব কিছু আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন, যে এটা যে শুধু মেডিসিনের দোকান এর জন্য তা না, এখানে আপনি যে কোনো দোকানের জন্য এই ভিজিটিং কার্ডটা ইউজ করতে পারবেন। তারপর এগুলো কাস্টমাইজ করা হয়ে গেলে এখান থেকে উপরে সেভ অপশন যাবেন, তারপর সেভ অ্যাজ ইমেজে গিয়ে এখান থেকে কাস্টম থেকে আল্টাতে যাবেন, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা জেপিজি আকারে সেভ হয়ে যাবে। এরপর এটা আপনি দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন এবং আপনার দোকানের জন্য ভিজিটিং কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার পিএলপি ফাইলটা সংগ্রহ করে কীভাবে এ ধরনের একটা ভিজিটিং কার্ড তৈরি করবেন। বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, ওখানে আমাদের অনেক এক্সপার্ট ভাইরা আছে, আপনারা চাইলে সেখানে প্রশ্ন করলে আপনাদেরকে বিভিন্ন সমস্যার সমাধান দেবে। তো এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।